সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 12 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মুন্সি অ্যাগ্রো ফার্মে। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়াতে অবস্থিত, একদম দাসুরির পাশে এটাই অবস্থিত। আর এই ফার্মের যে স্বত্বাধিকারী আছে জনাব মোহাম্মদ রায়হান সাহেব, তো এটা ওনার শৌখিন একটা গরু। উনি বাড়িতে এই গরুটা লালন পালন করছিল, তো কুরবানি উপলক্ষে মোটা তাজাকরণ করা হয়েছিল গরুটা। আর গরুটার বর্তমান লাইভ 20 মনের কাছাকাছি, তো এই গরুটাই আজকে আপনাদের দেখাবো আর এই গরুটার সম্পর্কে বিস্তারিত জানাবো, বা কেমন দাম হলে উনি বিক্রি করবে সেই সব বিষয়ে জানবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একদম শুরুতে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ রায়হান আলী, আমাদের গ্রামের নাম শেখেরদাড়ি, দাসুরিয়া ঈশ্বরদী পাবনা, দাসুরিয়ার পাশে শেখেরদাড়ির পাশে। জি জি, শেখেরদাড়ি গ্রাম। তো আমি তো মূলত আসছিলাম এসএস স্মার্ট ইউনিফর্মের প্রোগ্রাম করতে, তো পাশ দিয়ে যাওয়ার সময় শুনলাম না আপনি একটা বিশাল আকৃতির গরু পালছেন। জি, আমরা প্রতি বছরই আমাদের এটা মুন্সি এগ্রো ফার্ম, প্রতি বছরই বড় গরু আমরা বেশি না, অল্প পরিসরে 1-2টা করে রাখি। জি আচ্ছা, তো এবার তো বোধহয় একটা বিশাল আকৃতির গরু আছে। হ্যাঁ, এটা এবার আমাদের মুন্সি এগ্রো ফার্মের প্রধান আকর্ষণ বলা চলে। ফাইটার নাম, আমরা তো জানি মূলত বিশাল আকৃতির গরুগুলোর একটা নামকরণ করা হয়, শৌখিন টাইপের নাম হয়। জি, তো আপনার এই গরুটার ফাইটার নাম রাখছেন? জি, ফাইটার নাম রাখছেন। তার আগে আমি একটু জানতে চাইবো, এই গরুটাকে আপনার একদম নিজে লালন পালন করছেন নাকি কোন জায়গা থেকে কিনে নিয়ে লালন? না, এটা আমাদের বাড়ির আমাদের গাভীর থেকে তৈরি হয়, প্রতি বছরে একটা করে মানে সেল করে দিয়ে আবার একটা করে নতুন ঢোকায়। আচ্ছা, মানে আপনাদের গাভীরই তৈরি এইগুলা? জি, গাভীর থেকে তৈরি। অলরেডি দেখলাম ওইখানেও দুটো আছে ছোট সাইজের। হ্যাঁ, এখানে আবার হচ্ছে ওইগুলো আগামীতে আর কি, ওইটা সামনের বছর। হ্যাঁ হ্যাঁ, সামনের বছর ইনশাল্লাহ ওইটা আবার এমন হবে আর কি। তো এই গরুটা যদি এত বড় করছেন, কতদিনের নিরলস পরিশ্রমের ফলে এত বড় হয়েছে? এইটা আসলে ছোট থেকে 3-3.5 বছর সর্বনিম্ন লালন পালন করা লাগে, 3-3.5 বছর। আপনার গরুটার কেমন বয়স? এটার এখন বয়স চলে 3 বছরের অধিক আর কি, আপনি 3.5 বছর চলতেছে। পূর্ণাঙ্গ বয়স কি একটা মানে? হ্যাঁ হ্যাঁ, 3.5 বছর। জি জি। তো এটা সম্পূর্ণ দাঁত কি উঠে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ উঠে নাই, চারটা দাঁত। জি জি, চার দাঁত চলতেছে। তো আমরা এমনি যে হাটঘাটে যে গরুগুলো দেখি সেইগুলো থেকে এইগুলো একটু ব্যতিক্রম সাইজের গরু নাকি? হ্যাঁ, এটা তো আসলে ব্যতিক্রম, এটার জাতটাই আসলে ব্যতিক্রম। আপনি অনেক জায়গায় প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে দেখছেন যে আমাদের গরুর যে সৌন্দর্য বর্ধন বা গরুর মানে আকৃতিটা আপনি দেখতে পারছেন যে আলাদা একটা মানে প্রকৃতির আকৃতি। গরুটা তো বিশাল আকৃতির হয়েছে। এটা আপনার 10 প্রায় 9.5 ফিট লম্বা হবে, হাইট 6 ফিট। 6 ফিট হাইট আছে আর লম্বাই হচ্ছে 9.5 ফিট। জি 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 জি। আপনি কি ওজন টোজন কিছু করছেন? ওজন আসলে আমরা ওইভাবে স্কেলে করি না, কিন্তু ওজনটা আপনার আমরা যারা কষার কাজ করে তাদের থেকে আইডিয়া নিচ্ছি, ওরা বলছে মানে 27-28 মন 30-এর মধ্যে আর কি। 27-28 মন 30-এর মধ্যে হবে। জি, এবং এই গরুটাকে মানে স্থির করছেন এই কুরবানিতে সেল করে দিবেন? জি, আমরা চিন্তা ভাবনা করছি এই কুরবানিতে এই গরুটা সেল করব। আমাদের শখের গরু, কোনো আগ্রহী ক্রেতা থাকলে আপনাদের মাধ্যমে হয়তো যদি আগ্রহ প্রকাশ করে তাহলে আমাদের সাথে ফোনে কথা বললে ইনশাআল্লাহ তাদের সাথে বিস্তারিত আলাপ করে বিক্রি করব। তো আপনি তো বলতেছিলেন যে প্রতি বছরই এরকম 2-4টা গরু আপনার এইখান থেকে বের হয়, 2-1টা গরু? জি জি। তো এত বড় বড় গরু তৈরি করার পিছনে মূল মন্ত্রটা কি, আমরা এইটা আমাদের দর্শক ভাইদের একটু বলবেন, কিভাবে পরিচর্যা করেন, কিভাবে লালন পালন করেন, বা কিভাবে এই গরুগুলো চিহ্নিত করেন? এটা আসলে আমরা যখন বাইরে থেকে অনেক সংগ্রহ করি না, তা না, বাইরে থেকে অনেক মানে বিভিন্ন পাড়া মহল্লায় হাটে ঘুরে ঘুরে দেখি যে আসলে এই এমন সাইজের গেট আপ দেখা যাচ্ছে যে যদি সুন্দর ভাগে পড়ে যায়, মিলে যায়, সেক্ষেত্রে আমরা বাইরে থেকেও সংগ্রহ করি, হয়তো 2 লাখ 2.5 লাখ বা 1.5 লাখ বিভিন্ন রেটে আমরা হয়তো কিনি। জি জি, সাইজের উপর আমরা সংগ্রহ করি, কিন্তু আমরা মানে আশা করি যে এই গরুটা হয়তো এর লং টাইম লালন পালন করলে হয়তো এমন, হ্যাঁ হ্যাঁ, অনেক ওয়েট ফুল একটা গরুতে পরিপূর্ণ হবে। মানে গরু দেখলে আপনারা অনুভব করতে? আমরা গরু দেখলে অনুভব করতে পারি।
আর নিয়ে আসার পরে আসলে কিভাবে লালন পালন করেন, কিভাবে পরিচর্যা করি এত বড় করছেন? পরে ওক আসলে আমরা এখানে এই ঘরে এটা এই গরু একটাই শুধু রাখা হয়, আর বাদবাকি যে গরুগুলো আছে ওগুলো সব বাইরে আলাদা রুমে রাখা হয়। এর জন্য ফাইটারের জন্য রুমটা পুরোটাই মানে ব্যতিক্রম, ও একা থাকতে পছন্দ করে। ফাইটার গরুটা একা থাকতে, হ্যাঁ ও একা থাকতে পছন্দ করে। ও আলাদা করে দুইটা ফ্যান এবং প্রতিদিন সকালে একবার এবং বিকালে একবার দুইবার গোসল করাইতে হয়। তারপরে ওর টাইম বাই টাইম তিনবার, দিনে তিনবার খাওয়ানো লাগে। কি খাবারটা দেন? খাবারটা আসলে খাবারটা সাধারণ খাবার, আপনার আমাদের ঘাসের জমি আছে, ঘাস খাওয়ানো হয়, পাশাপাশি আপনার গমের ছাল, ভুট্টার আটা, খুদের ভাত এই জাতীয়। কিন্তু আমরা আলাদা কোনো গরুকে, যেমন অনেক খামারিরা আছে যে ইঞ্জেকশন বা হলো ফিড এই জাতীয় খাবার মানে খাওয়ায় বা ইঞ্জেকশন মোটা তাজা করানোর জন্য ওইগুলো করে, কিন্তু আমাদের গরুর এই জাতীয় ফিড আমরা মোটেও খাওয়াই না। আমাদের গাভী আছে বা অন্য অন্য গরু ছোটো গরুগুলো আছে, কোনো গরুকে আমরা ফিড খাওয়াই না বা ইঞ্জেকশন এইগুলাতে আমরা যাই না। বলাই চলে একবার প্রাকৃতিকভাবে তৈরি, প্রাকৃতিকভাবে তৈরি, একবারে সাধারণ খাবার থেকে এটা মানে তৈরি হয়েছে। তো যেহেতু মনে স্থির করে ফেলছেন এটা বিক্রি করে দিবেন, কেমন দামের আশা করেন? দাম তো আসলে আমাদের মানে শখের গরু, দামের তো আসলে ওইভাবে কি বলবো, এবার করোনার কারণে দামের কোনো মানে ভাগ্যের কি আছে না আছে এটা হয়তো বলা যাচ্ছে না। তবে আমরা প্রতি বছর এমন গরু বিক্রি করি 8 লাখ 9 লাখ এমন বিক্রি করি। তো এবারও আমার ফাইটারের চিন্তা ভাবনা আছে যে 8 লাখ হলে সেল করব। তারপরেও এখন নসিব বলে একটা বিষয় আছে, কিন্তু গরু বর্তমানে বিক্রি করে কিন্তু ছোটা বড় গরু বিক্রি করা টাপ এখন, তারপরেও তো বিক্রি করতে হবে, ঠিক আছে। এখন আগ্রহী ক্রেতা যারা হয়তো ফোনে কথা বলবে বা আপনাদের এই ইয়েটা দেখবে আর কি, প্রতিবেদনটা দেখবে, দেখে যদি তারা ইচ্ছা করে যে আমাদের বাসায় সরাসরি আসবে, সরাসরি আসি আবার বাস্তবতায় দেখবে, দেখে মানে কথা বলে তারা নেবে, আমরা তার মানে এটাতে আমরা আস্থাশীল আছে যে আমরা তাদেরকে গরুটা দিয়ে দিতে পারবো। আপনি আশা করতেছেন 8 লাখের মতো, তবে বর্তমান বাজার অনুযায়ী যে দাম হয় সেই দামে ক্রেতারা নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ, মানে এখন হয়তো 5 জন দাম বললে আমি তো মানে বুঝতে পারবো যে আসলে আমার মানে গরু যত বড়ই হোক, আর এখন অনেক সময় দেখা যাচ্ছে গরু দেখছেন যে 20 লাখ 30 লাখ অনেক বিক্রি হয়েছে, কিন্তু এখন করোনার কারণে তো দেশের মানে পরিবেশটা তো খুব একটা ভালো যাচ্ছে না, এ কারণে আমাদের মানে ভাগ্যের উপরে ইয়েটা অনেকটা ইয়ে আছে, নির্ভরশীল করি যে ভাগ্যে আসলে যেটা হবে সেটা সেভাবে আমরা বিক্রি করব, কারণ গরু তো বিক্রি করতে হবে। আবার এই গরুটা বিক্রি হলে ওর জন্য আরেকটা গরু মানে অলরেডি আমরা রেডি করে রাখছি এখানে এই জায়গাতে, সেটা আমরা ঢুকাবো। কেউ এখানে চাইলে আসে গরুটা দেখে নিতে পারবে আর বাজার অনুযায়ী দরদাম করে নিতে পারবে? হ্যাঁ বাজার অনুযায়ী ওনারা কথা বলবে, সমস্যা নাই, কারণ কাস্টমার যদি কথা বলে সেক্ষেত্রে আপনার ওনার ইচ্ছা মতো উনি বলবে, তাতে কোনো সমস্যা নাই। আমার তো আইডিয়া তো আপনি বললাম, এখন কথা বলতে গিয়ে কাস্টমারের সঙ্গে কথা বলতে গিয়ে কিছু কম বেশি সেটা বিষয় না, সেটা আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ সমাধান হবে। তো আমরাও চাই আপনার গরুটা বিক্রি হোক। দেখলাম আপনি এরকম দাম আশা করতেছেন, এরকম দাম হলে বিক্রি করবেন? জি জি, ঠিক আছে। আপনার গরুর জন্য শুভকামনা, প্লাস আপনার জন্য শুভকামনা, সঠিক ক্রেতার হাতে যেন আপনার গরুটা পড়ে। হ্যাঁ আমি আশা করি, আমরা যেমন খুব সুযত্নের সঙ্গে লালন পালন করে আসছি, তো আমার ইচ্ছা আছে যে এমন একজন ভাগ্যবান ব্যক্তির কাছে আমরা তুলে দেবো, যেটা তুলে দিয়ে আমরাও স্বস্তি পাবো, যে একজন ভালো মানুষের কাছে একটা এই এত সুন্দর একটা গরু আমরা দিতে পারলে নিজের কাছে ধন্য মনে করবো। এগুলো যখন দীর্ঘদিন থাকে এগুলো তো আসলে পরিবারের একটা সদস্য। হ্যাঁ এটা আমাদের একটা সদস্য, পরিবারের একটা সদস্য হিসাবে সে থাকে, তাকে রাখা হয়। তো ঠিক আছে, আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুটা দেখানোর জন্য। জি আপনাকেও ধন্যবাদ, সন্ধান টিভিকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে, যাতে আমাদের মতো খামারিরা এমন গরু লালন পালন করে যাতে মানে ভালো কাস্টমারদের হাতে ইয়েটা তথ্যটা পৌঁছায় দিতে পারে এবং তারা যেন ন্যায্য মূল্য দিয়ে মানে সঠিকভাবে জিনিসটা বুঝে পায়। তো ঠিক আছে, আপনাকে আবারও ধন্যবাদ।